মনের থেকে দূর করতে যেসব নাট্যকার তাদের মাঝে উৎপন্ন হতে অবস্থা হয়তো বা সব থেকে দূর। আর আজ সেই মহান নাট্যকার পরিচালক অভিনেতা উৎপন্ন হতে নাট্য সম্ভার থেকে আমরা পরিবেশনের চেষ্টা করছি তার লেখা নীলকণ্ঠ নাটকটি। এই নীলকণ্ঠ শব্দটি এসছে ভারতীয় পুরাণ থেকে। পৌরাণিক কাহিনীতে সুরাসুরের সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের মূলাধার স্বরূপ লাভ করেন অমৃত কুম্ভ। কিন্তু অমরত্বের এই প্রাপ্তির মাঝে যখন উঠে আসে হলাহল বিষ, তখন তা কিন্তু নিতে চায় না কেউ। অথচ মজার কথা, এইসব দেবতা অসুরদের কৃতকর্মের ফল কিন্তু এই মরণ বিষ। অবশেষে আসেন আশুতোষ রূপে মহাদেব, জগৎ সংসারের জন্য নিজ কণ্ঠে ধারণ করলেন সেই বিষ, সুরক্ষিত হল জগৎ সংসার। অথচ দেখুন, আর বাকিদের মতো বাঁচতে চেয়েছিলেন কিন্তু তিনিও, কারণ বিষপান না করেও যিনি কণ্ঠে বিষ ধারণ করেন তার বাঁচার অধিকার আর বাকিদের চাইতে সবচেয়ে বেশি। ঠিক যেমনটি আমাদের রাজ্যের এই নাগরিক সভ্যতার বিষগুলিকে যে বা যারা ধারণ করেন তাদের অধিকার সমাজের আর বাকিদের থেকে বেশি কম হয়। কি বেটা
উঠতে পারে।
আকাশের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, এ ভাজা খেলে পরে এ ভাজা খেলে পরে রোজ বেনায়ার খাজা গজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। কেন এই ছোকরাকে তোলার কি হবে, সে ব্যাপারে আমাদের মিউনিসিপ্যালিটি
আমাকে বুঝতে হচ্ছে না কিছু চেষ্টা করেছিল মহারাজ, কারণ মানুষ মরতে চায় না, বাঁচতে চায়।
সঙ্গী আমাদের এক পুত্র প্রয়াস তা সম্পন্ন হলো দর্শক মন্ডলী সবাই আসবে একটু সবাই সঙ্গে আসবে শুভদীপ স্যার প্রসাদ স্যার স্যার গৌতম স্যার এক মিনিট এক মিনিট।